বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি পয়লা নভেম্বর 2021-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তো প্রথমে আমাদের জেনারেল প্রেডিকশন থাকবে যেটা হবে রাশি লগ্ন থেকে একদমই আলাদা এবং অবশ্যই এখানে যাদের রাশি লগ্ন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ কিছুই জানা নেই ঠেকুজি গোষ্ঠী কিছুই নেই তারাও এখানে বহু প্রেডিকশন মেলাতে পারবেন তাই প্রথম প্রেডিকশনটা সবাই আগে একটু মনোযোগ সহকারে শুনবেন তো প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে ইতিমধ্যে কিন্তু দুটো ট্রানজিটের প্রভাব কিন্তু শুরু মানে শুরুর দিকে বলতে পারেন এক হচ্ছে শুক্র ট্রানজিট করেছে 30 তারিখে এবং তার একটা প্রভাব অনেকেই পাচ্ছেন এবং কিছু জায়গায় লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন কিন্তু অনেকে ফিল করছেন এবং আগামী দিন অর্থাৎ 2 তারিখে অবশ্যই কিন্তু বুধের রাশি পরিবর্তন তো এই যুগ্ম যে ট্রানজিটের পরপর এফেক্ট এগুলো আপনার ক্ষেত্রে কিছু জায়গায় পরিবর্তন মন মানসিকতা হয়তো বেটারমেন্টের দিকে কারণ মন মানসিকতা একটু ডাউনের দিকে কোনো কাজে একটু সফলতা আছে কোনো যে বিঘ্নতা আছে এর মধ্যে কিন্তু কাজের জায়গায় কিন্তু আমরা পরিবর্তনশীল আবহাওয়ার মধ্যে একটা হরোস্কোপের মধ্যে প্রবেশ করছি এবং এই 2 তারিখের পর থেকে যে সময়টা আস্তে আস্তে এগোবে তখন কিন্তু আপনারা সেই সিচুয়েশনটার সঙ্গে আস্তে আস্তে স্টেবল হবেন তবে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে বুধ এবং শুক্রের যে ট্রানজিট এটার বিষয়ে কিন্তু গুরুত্ব দিতে হবে আপনাদেরকে বুধের ট্রানজিট যেহেতু আগামীকাল এই সময় কিন্তু বাক্যকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করতে হবে যারা হিসাবপত্র মেনটেন করেন খাতাপত্র মেনটেন করেন ক্যালকুলেশন করেন তাদের ক্ষেত্রে আরও একটু মানে সতর্ক সংযত এবং কনসেন্ট্রেট করতে হবে এবং ছোটোখাটো ক্ষেত্রে আপনার সিলি মিস্টেক রান্নায় নুন দিলেন কি না কোনো লেখালেখির ক্ষেত্রে ভুল হয়ে গেল কি না কোথাও জিনিস রেখেছেন সেটা খুঁজে পাচ্ছেন না এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবে আর যারা ওপর চালাকি করেন তারা কিন্তু এই সময় সমস্যায় পড়তে পারেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বুধ সূর্য মঙ্গলের দিকে এগোচ্ছে ফলে এখানে কিন্তু আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের প্রিভিয়াস লাইফে হয়েছে রাশি লগ্ন যাই হোক না কেন আপনার সেই বিষয়টা সতর্ক থাকতে হবে আজকে রাশিফলটা যদি আমরা ফোকাস করি আজকে রাশিফলটা আমরা দেখব চন্দ্র প্রথমে সে কিন্তু সূর্যের ঘরে অবস্থান করছে এবং সেখানে কিন্তু সে দুটি নক্ষত্রকে কভার করছে প্রথমে সে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী এবং দিনের মধ্যভাগের পর থেকে সে সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনীকে কিন্তু টাচ করছে এবং একদম সন্ধ্যার দিকে বলতে পারেন চন্দ্র রাশি পরিবর্তন করে অবশ্যই সে আবার বুধের ঘরে প্রবেশ করছে অর্থাৎ নক্ষত্র এবং রাশি পরিবর্তন করছে সহজভাবে বলতে গেলে দিনটা যদি আপনি এরকমভাবে ভাঙেন যে দিনটার আজকে কিন্তু যে গ্রাফটা মন মানসিকতা আপনার পার্সোনাল বিষয়গুলো কিন্তু গ্রাফটা চেঞ্জেবল সকালে একরকম ছিল দুপুরে একরকম মুড হলো সন্ধ্যাবেলায় একরকম মুড হলো তো এই যে চেঞ্জ এই বিষয়টা কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি শুক্র বর্তমানে অনেকটাই স্টেবল জায়গায় আছে এবং শুক্রের যে রাশি পরিবর্তন ঘটেছে শুক্রের রাশি পরিবর্তনে সুখ স্বাচ্ছন্দ্য একটু লেজিনেস একটু পরে করবো নেচার অন্যদিন হবে এই ধরনের বিষয়গুলো যারা ভেতরে বেশি মানে প্রাধান্য দেন সেই জায়গাগুলো একটু বেশি থাকছে সূর্যের নক্ষত্র যখন প্রবেশ করবে দেখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভনেস মানুষের ভেতর বাড়বে তার সঙ্গে কিন্তু জেদ রাগ ক্রোধ কিছু বিষয় ইগো ক্লাস এই জায়গাগুলো কিন্তু কিছুটা বাড়বে সন্ধ্যার দিকটা আমি এখানে বলবো চন্দ্র বুধের ঘরে যখন প্রবেশ করবে সেই জায়গায় কিন্তু কিছুটা অস্থিরতা ইত্যাদি একটু বাড়ার সম্ভাবনা আছে তবে মোটের ওপর আমি এটাও বলবো জন্মছকে যদি সূর্য নিজস্ব না থাকে বা চন্দ্র বুধ রাহুর কম্বিনেশান না থাকে তাহলে কিন্তু এই নেগেটিভ যে অ্যাসপেক্টগুলো অস্থিরতা বা কিছু বিষয় আপনার রাগ জেদ এগুলো কিন্তু অতটা আপনি ফিল নাও করতে পারেন তো প্রথম যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে আমি প্রথমেই বলবো প্রফেশনাল ফিল্ডে গতদিন যেসব কাজগুলো আপনার ক্ষেত্রে ভালো হয়েছিল সেগুলো চেষ্টা করুন দিনের শুরুতে করার আর গতদিন যে কাজগুলো আপনার করতে গিয়ে বাধা পেয়েছেন কোনো না কোনো নেগেটিভ অ্যাসপেক্ট এসছে সেই কাজগুলো চেষ্টা করুন আজকে দিনের অবশ্যই কিন্তু শেষভাগে করার বা মধ্যভাগের পর করার সেটা কিন্তু যে কোনো রাশি লগ্ন হতে পারে সেই জায়গাটা কিন্তু ভালোর দিকে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি শুরুর দিকটা যদি বলেন দিনের শুরুর দিকে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ জনসংযোগমূলক কাজ কোনো সেলসের কাজ যে কোনো ধরনের সফটওয়্যারের কাজ কোনো ধরনের শাড়ির কিছু কাজ গার্মেন্টস রিলেটেড কাজ কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছেন এই ধরনের কাজ এগুলো কিন্তু ভালো যাবে এবং যেখানে অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে ক্লায়েন্ট মিট করতে হবে কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে এগুলো চেষ্টা করুন দিনের শুরুর দিকে করা সেটা আপনার রাশি লগ্ন ভেদেই কিন্তু ওভারঅল ভালো যেতে পারে সূর্যের নক্ষত্রের প্রাধান্য যখন দুপুরের পর থেকে বাড়বে তখন কিন্তু এই হেভি ওয়ার্কলোডগুলো অবশ্যই ভালো যাবে সেক্ষেত্রে সরকারি আন্ডারটেকিং কাজগুলো অবশ্যই ভালো যাবে সরকারি রিলেটেড কাজগুলো ভালো যাবে মেডিকেল প্রফেশনগুলো ভালো যেতে পারে এবং উৎপাদনমূলক কাজ ইলেকট্রিক্যাল রিলেটেড কাজ ইলেকট্রনিক্স রিলেটেড কাজ ইলেকট্রনিক্সটা সকালের দিকেও ভালো যাবে ইলেকট্রিক্যাল প্রোডাক্টের কাজ এগুলো কিন্তু ভালো যাবে এছাড়া সূর্য এবং চন্দ্রের কম্বিনেশনের সেবামূলক কাজ যেখানে সেবা ধর্ম পালন করতে হয় সেই ধরনের কাজ সেগুলো কিন্তু ভালো যাবে এবং মান সম্মান প্রাপ্তি প্রতিষ্ঠা এগুলো কিন্তু হতে পারে সূর্যের নক্ষত্রে যেমন মান সম্মান বাড়তে পারে তেমন মান সম্মান খোয়া যাওয়ারও একটা টেন্ডেন্সি থাকছে তো সূর্যের নক্ষত্রের প্রভাব
থাকার জন্য আমি বলবো এমন কিছু কাজ দিনের মধ্যভাগ থেকে করবেন না যেটা আপনার সম্মানহানি করতে পারে, সেই জায়গাটা কিন্তু সমস্যা কিছুটা থাকতে পারে। আলোচনাটা চলতে চলতেই বলে দিই, আপনারা যে নাম্বারটা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাই আমাদের যোগাযোগের নাম্বার। এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আর কেউ ভাববেন না যে ফোনে কথা মানে অল্প বিস্তর কোনো কথা, একদমই তা নয়। ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা হবে, আপনার যা যা প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে, আর যেটা আপনার পক্ষে সামগ্রিক দিক থেকে সন্তোষজনক হবে। আর আমি বলবো আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল এবং অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের যে ফেসবুক গ্রুপ আছে তার সঙ্গে যুক্ত থাকতে টাইপ করলে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সমস্ত জায়গায় পেয়ে যাবেন, নিচের ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে, তাহলে রেগুলার নোটিফিকেশানগুলো আপনি সেখান থেকে পেতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরে এলাম। সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় যদি দেখি, দিনের শুরুর দিকটা অনেকটাই ভালো, সম্পর্কের জায়গাটা বিশেষত স্বাভাবিক থাকবে। একমাত্র ব্যক্তিগত জন্মছকের কারণে গত দিনটা যাদের খুব খারাপ গেছে, সমস্যা গেছে, তাদের আজকে দিনের শেষ ভাগটা ভালো যেতে পারে, কিন্তু ওভারঅল বিষয়ে সম্পর্কর ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো। দিনের মধ্যভাগের পর থেকে একটু ইগো, যে কেউ কিছু বললো মান অপমান বোধগুলো একটু বেশি গায়ে লাগছে, এগুলোও কিন্তু টেন্ডেন্সি কিছু অংশে থাকতে পারে। এই জায়গাটা একটু আপনার খেয়াল রাখতে হবে, চোখখান এই জায়গাটা কিন্তু একটু খোলা রাখতে হবে, নচেত কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হতে পারে। এর বাইরে আমি এটাই আপনাদেরকে বলবো যে সূর্য এবং চন্দ্রের যে কম্বিনেশান, এই সূর্য এবং চন্দ্রের কম্বিনেশান আমাদের মনকে কিন্তু ভীষণ মাত্রায় প্রভাবিত করে। হঠাৎ কেউ কিছু বললো আপনি সেই কথায় দৌড়লেন, কেউ কিছু আপনাকে কিছু মিন করলো সেটা মনে লেগে গেল। তো এটা যে কোনো ফিল্ডেই থাকতে পারে, সেটা দিনের মধ্যভাগ থেকে অনেকটা অ্যাক্টিভ থাকতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। এবং জেনারেল হেলথের ভেতরে আমি বলবো, যখন ব্যবসাটা কিছু প্রফেশন বলবো আগে জেনারেল হেলথটা বলেন, জেনারেল হেলথের মধ্যে হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, অ্যালার্জি রিলেটেড সমস্যার প্রাধান্য শেষ দিকটায় বাড়তে পারে দিনের, এবং চোখের সমস্যা যারা রিসেন্ট কোনো ধরনের ভুগছেন, আগে কী হয়েছিল বড় কথা না, রিসেন্ট কিছু ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আজকে দিনটা একটু সতর্ক থাকতে হবে। এছাড়া ব্রেন, চুল, ত্বক ইত্যাদি জাতীয় সমস্যায় যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে আজকে দিনটা একটু কেয়ারফুল থাকতে হবে। এই জায়গাগুলো আপনাদের একটু সতর্ক বা কেয়ারফুল থাকা দরকার। ব্যক্তিগত জন্মছকে সূর্য নিচস্থ না থাকলে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর ভালো যাবে। আপনার যদি পার্সোনাল কিছু কাজ থাকে, যেমন ধরুন ব্যাঙ্কিং কাজ, কোনো আধার রিলেটেড কাজ, গভর্নমেন্ট রিলেটেড কাজ, এগুলো আজকের দিনে করে ফেলতে পারেন, খেয়াল রাখবেন। আর একটা কথা, যে কোনো বিষয়ে আজকের দিনে কিন্তু সরকার কর্তৃপক্ষ, পুলিশ, গভর্নমেন্ট, রাজনৈতিক ব্যক্তিত্ব এদের সঙ্গে কিন্তু ঝুড়ঝামেলা অশান্তিতে জড়াবেন না, সেটা কিন্তু কিছুটা সমস্যার কারণ হতে পারে। খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর ভালো যাবে, যে কোনো খেলাধুলোর সঙ্গে যুক্ত, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ যাওয়ার সম্ভাবনা থাকছে। প্রফেশনের দিক থেকে আমি বলবো, যেখানে উত্তাপ, তাপ প্রয়োগ করে কিছু রূপান্তর করতে হয়, তাপ প্রয়োগ করে কোনো কাজ করতে হয়, হিট দিয়ে কোনো কাজ করতে হয়, সেই ধরনের জায়গাগুলো ভালো যাবে। যারা টেন্ডারিংয়ে কাজ করেন সেই জায়গাগুলো আজকের দিনে ভালো যাবে, মেডিকেল ইকুইপমেন্টস যারা বানান ভালো যাবে, ফুল ফল ইত্যাদি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। গেমিং, কম্পিউটার গেম, মোবাইল গেম ইত্যাদি প্ল্যাটফর্মে যারা কোনো কাজ করছেন, অ্যাপ রিলেটেড জায়গায়, এগুলো কিন্তু আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে স্টোরেজে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। আর একটা বিষয় বলবো আপনাদেরকে জেনারেল প্রেডিকশানে, দেখুন অক্টোবর মাসের 15 তারিখ থেকে যাদের সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে, বিভিন্ন সমস্যার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে সূর্যের নক্ষত্র একটু অ্যাভারেজ ফল এখানে কিন্তু দিতে পারে। যে কোনো বিষয়ে আপনার কিন্তু কিছুটা বিঘ্নতা থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সূর্য নক্ষত্রের প্রভাব আজকে দিনের মধ্যভাগ থেকে আসছে, এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা করতে পারে। এছাড়া রানিং, যাদের পিতা পিতৃস্থানীয় ব্যক্তির হেলথ নিয়ে কোনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে, বা তার সঙ্গে আপনার কোনো মানসিক দ্বন্দ্ব চলছে, সেইগুলোর ক্ষেত্রে একটু দুর্বল ভাব আজকের দিনে পোষণ করছে। আপনারা যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই আমাদের যোগাযোগের নাম্বার, এখানে কিন্তু আপনি ফোনেই আমাদের সঙ্গে কথা সেরে ফেলতে পারেন। তার জন্য যেটা করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে বুকিং করে আপনি কিন্তু ফোনে আমাদের সঙ্গে ডিটেল আলোচনা করতে পারেন। আর ফোনে আলোচনা মানে ভাববেন না কোনো অল্প বিস্তর এক দু কথার আলোচনা, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনি ফোনে পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে, আর যেটা আপনার পক্ষে সন্তোষজনক হবে। আপনার যা যা কোয়ারিজ আছে সবই আপনি ফোনে জানতে পারবেন। আর আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ফেসবুক পেজ এবং গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, নিচে লিঙ্কও দেওয়া আছে, টাইপ করলেও পেয়ে যাবেন, সেখানে অবশ্যই যুক্ত থাকবেন। ইউটিউবে নোটিফিকেশানগুলো মিস হলে সেখান থেকে জানতে পারবেন। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। অনেক বন্ধু আছেন যারা বার্তাটি পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, ভিডিওটি তাদের কাছে আপনি লাইক এবং শেয়ার করে দিলে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসুন তাহলে শুরু করা যাক। এবার রাশি লগ্নভিত্তিক কী কী আলাদা ফল হচ্ছে সেটা একটু জেনে নিই। লগ্ন মেষ রাশি, চন্দ্র রাশির কিন্তু সরাসরি পঞ্চমে ম্যাক্সিমাম সময় নক্ষত্র পরিবর্তন করছে অবশ্যই, তারপরে কিন্তু চন্দ্র অবশ্যই ষষ্ঠে প্রবেশ করছে।
পড়াশোনা মোটের ওপর আজকে দিনটা ভালো যাবে, সম্পর্ক বা রিলেশনশিপ বা প্রেমের জায়গা যদি বলেন স্বাভাবিক পরিস্থিতি থাকছে আজকের দিনটা, সেরকম কোনো বড় সমস্যার ইন্ডিকেশন আজকের দিনে নেই। কেনাকাটি শখের কাজ আজকের দিনে করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। একটু হজমের সমস্যা, পেটের গোলমাল বাড়তে পারে, বা গতদিন যদি আপনার কোনো রোগ ভোগ হয়ে থাকে তার কিছুটা প্রভাব বা প্রকোপ আজকের দিনে যদি বলেন সেটা কিন্তু একটু একটু বিষয় থাকতে পারে। আর আমি এটা বলবো আজকের দিনে সন্তান যোগ আছে হরোস্কোপে, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো। রাগজেদের পরিমাণ যাদের একটু বেশি, একটু দিনের মধ্যভাগের পর থেকে বা সন্ধ্যার দিকটা একটু কন্ট্রোল করা প্রয়োজন বলে আমার মনে হয়। বাকি জায়গাটা হরোস্কোপে রাগজেগের জায়গাটা অতটা সমস্যা নেই। সূর্য নিচস্থ এবং সূর্যের নক্ষত্রে প্রবেশ করবে, দাম্পত্য সুখের ক্ষেত্রে আমার মনে হয় দিনের মধ্যভাগের পরটা অ্যাভারেজ, এবং ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় একটু চোখ কান খোলা রাখতে হবে, এই জায়গাটা একটু সমস্যা তৈরি করতে পারে। ব্যবসার জায়গাটা একটু আপনাদের স্থির চিত্তে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, সেই জায়গাটা দুর্বলভাবের মধ্যে আমরা হরোস্কোপে এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এর বাইরে আমি এটাও বলবো যে সোশ্যাল বিষয়গুলো, সামাজিক বিষয়গুলো কিছুটা আপনার নেগেটিভ কিছু বিষয় নিয়ে না এগোনো বা কিছুটা নির্লিপ্ত থাকা, এগুলো কিন্তু আজকের দিনে হরোস্কোপে অবশ্যই উচিত হবে। সেটা কিন্তু কিছুটা আপনার বিরুদ্ধে বা এগেনস্টে কোনো না কোনোভাবে যেতে পারে, এটার বিষয়ে একটু আপনাকে সজাগ সতর্ক থাকতে হবে। পার্সোনাল কিছু কাজ থাকলে করতে পারেন, কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, এ বিষয়ে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। এই জায়গাটা হরোস্কোপে কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা থাকছে। এর বাইরে দূরযাত্রা, ভ্রমণ, বৈদেশিক কিছু কাজ, এগুলো কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এই জায়গায় কোনো সমস্যা হরোস্কোপে নেই। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন বা বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, মামলা মকদ্দমার ক্ষেত্রে কিছু জায়গায় গতিবিধির পরিবর্তন আজকের দিনে হতে পারে। ডিটেল জানতে মাসিক রাশিফল আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি, চন্দ্রের অবস্থান রাশির চতুর্থভাবে এবং দিনের শেষে পঞ্চমে। মন সেন্সিটিভ তো থাকবেই, শুক্রের নক্ষত্র, তারপর সূর্যের নক্ষত্রে একটু জেদ বাড়তে পারে, পরাক্রম সাহস বাড়বে, গুপ্ত শত্রুর হদিশ পেতে পারেন, শত্রুনাশের যোগ আছে। খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা ভালো, পাইলস ইত্যাদি সমস্যা, কোমরে ব্যথা বেদনার সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। সম্পর্কর জায়গা, রিলেশনশিপ জায়গা মোটের ওপর ঠিকঠাক থাকছে, তবে যাদের জন্মছকে সূর্য নিচস্থ আছে তাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে, দাম্পত্য সুখ স্বাভাবিক থাকবে, তবে গৃহশান্তির কিছু অভাব থাকবে ওই সূর্য নিজস্ব যাদের আছে তাদের ক্ষেত্রে। কর্মযোগ আজকের দিনে ভালো, সরকারি কর্মী টেকনিক্যাল কর্মী এরা অ্যাডভান্টেজ পাবেন, এবং ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে, এবং গৃহস্থলী কাজ, সেলফ প্রফেশন, কুটির শিল্প এই জায়গাগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট ওভারঅল বিষয়ে কিন্তু থাকছে। কেনাকাটি শখের কাজ চাইলে আজকের দিনে করতে পারেন, অসুবিধা কিছু থাকছে না। মেডিকেল কাজগুলো আজকে চাইলের দিনে করতে পারে, আজকের দিনে অসুবিধা নেই। ব্যবসা বাণিজ্য স্টেবল ফল পাবেন, স্বাভাবিক পরিস্থিতি থাকবে ব্যবসা বাণিজ্যে, যেখানে যতটুকু আপনার আয় হচ্ছে স্বাভাবিক জায়গাটা থাকবে। সূর্যমঙ্গল যোগ জন্মছকে থাকলে উৎপাদনমূলক ব্যবসা, হিট প্রয়োগ করে কিছু কাজ করতে, এরকম ধরনের ব্যবসা, অনলাইন ব্যবসা এগুলোতে কিন্তু অবশ্যই কিছুটা গ্রোথ বাড়তি থাকতে পারে। সংসারের কিছু আপনার পার্সোনাল কাজের ক্ষেত্রে মাথায় রাখবেন, সূর্য নিচস্থ থাকলে আগে থেকে প্রি প্ল্যান কাজ করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এটা বলবো যেহেতু শুক্রের কানেকশানে আবেগ অনুভূতি থাকবে, কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে দিনের শুরুর দিকটা সিদ্ধান্ত নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি তৃতীয় চন্দ্র এবং শেষ দিকে সন্ধ্যার দিকে বলতে পারেন চন্দ্র চতুর্থে প্রবেশ করবে। তো এখানে আমি বলবো যোগাযোগ আজকের দিনে থাকবে, সূর্যের নক্ষত্র থাকার জন্য কমিউনিকেশান থাকবে, প্রেমের ক্ষেত্রে দিনের মধ্যভাগের পর থেকে কিছুটা দুর্বল থাকবে। সন্তানযোগ শুভ, নতুন সন্তানযোগের ক্ষেত্রে ভালো থাকবে, সন্তান যারা ক্যারি করেছেন দিনের মধ্যভাগের পর থেকে একটু হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। আবেগ অনুভূতি সন্ধ্যার দিকে কিছুটা বাড়তে পারে, কেনাকাটি শখসাদের কাজ আজকের দিনে করতে পারেন। চট করে মাথা গরম হয়ে যাওয়ার একটু চান্সেস হরোস্কোপে থাকে, এটার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। পেটের গোলমাল, হজমের সমস্যা কিছুটা থাকতে পারে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, বিদেশে যারা কাজ করছেন অ্যাডভান্টেজ পাবেন, এবং সেলসে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন। শিল্পী মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, ওয়ার্ক ফ্রম হোম আজকের দিনে ভালো পারবে। তবে সূর্য নিচস্থ থাকলে আপনার কিন্তু যোগাযোগ হয়েও হলো না, কেউ আপনার সঙ্গে হয়তো দেখা সাক্ষাৎ করে কিছু কাজ করবে বলেছিল, সেই কাজটা হতে গিয়ে কিছুটা আটকে গেল, এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা থাকতে পারে। ব্যবসার কথা যদি আসি, স্বাভাবিক পরিস্থিতি থাকছে, একটু বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, বিশেষত দিনের মধ্যভাগের পর থেকে এই জায়গাটা খেয়াল রাখবেন। রেগুলার ব্যবসার মধ্যে আয় বৃদ্ধির জায়গাটা স্বাভাবিক, এবং ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকছে। ব্যবসার বিষয়ে আমি এটুকু বলবো, বৈদেশিক বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এগুলো দিনের শুরুর দিকে ভালো যাবে, এবং যে কোনো চলমান ব্যবসা, হকারি ইত্যাদিগুলো আজকের দিনে ভালো যাবে। আর এটা খেয়াল রাখতে হবে যে সন্তানের কিছুটা জেদ রাগ বা তার হেলথ নিয়ে কিছু সমস্যা এই সময় কিন্তু আসতে পারে, সেই বিষয়টা একটু সতর্ক থাকা আজকের দিনে কিন্তু দরকার। লেখালেখির বিষয়ে সূর্য নিচস্থ থাকলে একটু খেয়াল রাখবেন, ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে বলবো আমি আপকামিং ভিডিও মাসিক রাশিফল 2022 ভিডিওগুলো দেখতে। নভেম্বরের রাশিফলটা দেখে নেবেন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশি, চন্দ্র রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয়। যোগাযোগপূর্ণ দিন, পূর্ণ টাকাকড়ি উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো। দিনের শুরুর দিকটা হালকা মেজাজ থাকলে পরবর্তী সময়টা মাথা গরম হতে পারে। শখ সাধ পূরণের কিছু কাজ করতে পারে, নতুন উদ্যোগ সফলতা হতে পারে। দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে, তবে গৃহশান্তির অভাব কিন্তু দিনের মধ্যভাগের পর থেকে কিছুটা থাকবে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, এছাড়া মায়ের শরীর স্বাস্থ্য যাদের সমস্যা আছে একটু কেয়ারফুল থাকতে হবে। লং টার্ম শর্ট টার্ম ইনভেস্টমেন্টের বিষয়ে ভালো করে চোখ কান খোলা রাখবেন। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে। কাজের ক্ষেত্রে আজকের দিনটা ব্যাক অফিস জব এবং যারা যে কোনো ফুল টাইম বেসিস কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো। ইভিন আমি এটাও বলবো যারা ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রেও স্বাভাবিক থাকবে। কিন্তু সূর্য নিজস্ব থাকলে আপনার কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব, সে আপনি বাড়িতে কাজ করেন আর অফিসে কাজ করেন, ওভারঅল বিষয় কিছুটা হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটর উপর স্টেবল, পারিবারিক ব্যবসা, গৃহস্থলী ব্যবসা যারা কথা বেশি এখানে, এই ধরনের ব্যবসাগুলো গ্রোথ থাকবে। আর সূর্য নিজস্ব জন্মছকে থাকলে হিসাব নিকাশে একটু ভুলভ্রান্তি হতে পারে, একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমি বলবো ব্যবসার জায়গাটা ওভারঅল প্রফেশন ওয়াইজ আজকের দিনটা কিন্তু পজিটিভ, এবং ব্যবসার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে কিন্তু নেওয়া যেতেও পারে ব্যবসার ক্ষেত্রে। আর এটুকু বলবো যে শুক্রের যখন কানেকশান থাকবে সেই সময় অর্থাৎ সকালের দিকটা বেলার দিকটা, এই সময় ব্যবসার জায়গাটা গ্রোথফুল, এবং ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডিসিশন যদি কিছু নেওয়ার থাকে চেষ্টা করবেন সকালের দিকে নেওয়ার। আর রেগুলার দৈনন্দিন ব্যবসাগুলো মোটের উপর স্বাভাবিক থাকবে। সূর্য যেহেতু চন্দ্রের সঙ্গে যুক্ত হচ্ছে একটু মনে জেদ রাখ থাকবে, কাস্টমারের সঙ্গে যাতে না মিসবিহেভ হয়ে যায় সেই জায়গাটা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে মাসিক রাশিফল আপকামিং ভিডিও দেখতে হবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে সূর্যমঙ্গল যোগ যেহেতু আছে একটু জেদ রাগ বেশি থাকবে, আদারওয়াইজ ওভারঅল ভালো যেতে পারে। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহরাশির কথা আসা যাক। দেখুন চন্দ্র আপনাদের রাশিতে অবস্থান করছে এবং রাশিতে চন্দ্র আমি বলবো একটু সেন্সিটিভ বিষয়গুলো বাড়াবে। হেলথ ইস্যু কিছু বিষয়ে আজকের দিনে থাকতে পারে, বিশেষত সর্দি কাশি, মাইগ্রেনের সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা, এগুলো কিন্তু বেশ কিছু অংশে পড়তে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। মানসিক উত্তেজনা প্রহার করুন, কারোর থেকে প্রভোকেশন পেতে পারেন, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি এক্ষেত্রে এড়িয়ে চলা আজকের দিনে দরকার। শুক্রের নক্ষত্রে বা সূর্যের নক্ষত্রে কর্মঠ ভাব থাকবে, কাজের ক্ষেত্রে এনার্জেটিক ভাব থাকবে, কর্মযোগ আজকের দিনে ভালো। সরকারি বেসরকারি যাই কাজ করেন না কেন আজকের দিনটা ভালো যেতে পারে, এবং আমি এটা বলবো চলমান কাজগুলো এখানে কিন্তু গ্রোথ হরোস্কোপে থাকছে এবং ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে ভালো। গত দুদিন আপনার যেসব কাজগুলো ভালো গেছে সেই সব কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে কিন্তু গ্রোথ থাকবে। পার্সোনাল কিছু কাজ থাকলে, কেনাকাটি শখের কাজ থাকলে করতে পারেন। যে কোনো কাজে একটু সময় হাতে নিয়ে বেরোবেন। ভাই বোন প্রতিবেশী এদের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর আজকের দিনে হলেও হতে পারে, এই বিষয়টা একটু সতর্ক বা সজাগ থাকতে হবে। অনলাইন শপিং বা অনলাইনে কিছু কেনাকাটি, অনলাইন টাকা ট্রান্সফারিগুলোর ক্ষেত্রে সূর্য ব্যক্তিগত জন্মসংখ্যা নিজস্ব থাকলে কিছু ডিস্টার্বিং জায়গা থাকতে পারে, তবে হেলথ ইম্প্রুভমেন্ট বা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট রাতের পর থেকে বা সন্ধ্যার পর থেকে কিছু ক্ষেত্রে হওয়ার টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাবো। এই জায়গাটা হরোস্কোপে কিন্তু অবশ্যই ভালো দেখতে পাচ্ছি। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকছে, এই বিষয়টা ভালো ফল পাবেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পার্সোনাল রিলেশনশিপের জায়গাও কিন্তু ঠিকঠাক থাকার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ওভারঅল আজকের দিনটা স্বাভাবিক থাকবে, এর জেদটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আদারওয়াইজ ওভারঅল ঠিকঠাক থাকছে। সোশ্যাল ফেম, মাস ফেম এগুলো কিন্তু বাড়বে। ডিটেল জানতে মাসিক রাশিফল আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। ব্যবসার জায়গা মোটর উপর স্টেবল থাকছে, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে, কিন্তু ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সূর্য যেহেতু চন্দ্র যোগ হয়ে আছে আপনাকে কিন্তু একটু ভেবে চিন্তে নিতে হবে, আদারওয়াইজ ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কোন রাশি, চন্দ্রের অবস্থান রাশির কিন্তু সরাসরি রাশির দ্বাদশে এবং রাশিতে, অর্থাৎ রাশিতে প্রবেশ করছে চন্দ্র সন্ধ্যার দিকে। আবেগ অনুভূতিগুলো সন্ধ্যার পর থেকে বাড়বে। সূর্যের নক্ষত্রের কানেকশান দিনের মধ্যভাগ থেকে শুরু হচ্ছে, এই সময় আমি এটুকু বলবো আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে। ইএনটি রিলেটেড সমস্যা বা চোখের সমস্যা কিছুটা থাকতে পারে, বাক্যের ওপর আজকের দিনে নিয়ন্ত্রণ রাখা দরকার। দিনের শুরুর দিকে কাজ করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। যে কোনো কাজ, চাকরি হোক ব্যবসা হোক, আলটিমেট কাজগুলো দিনের শুরুর দিকে ভালো হবে। কর্মক্ষেত্রে আমি এটুকু বলবো আজকের দিনে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৌড়ঝাঁপ কিছু বিষয়ে বাড়তে পারে। যারা হিসাবপত্র মেনটেন করেন বা খাতাপত্র মেনটেন করেন, কোনো এন্ট্রি রিলেটেড কাজ করেন তাদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে, তবে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। কর্মক্ষেত্রে ওভারঅল বিষয়ে উন্নতির যোগ আছে। কল সেন্টারের কর্মীদের ক্ষেত্রে আমি বলবো একটু বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার, যে কোনো ক্ষেত্রে কিছু বিষয়ে আপনি প্রভোকেশন বা ইত্যাদি সমস্যায় পড়তে পারেন। বিদ্যাভাবার যে দিনে শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে খুচরো লেনদেনটা বাদ দিলে বাকি জায়গাটা ভালো, বৈদেশিক কিছু কানেকশন ব্যবসার ক্ষেত্রে তৈরি হতে পারে। মেডিকেল পেশার সঙ্গে যুক্ত চাকরি ব্যবসা যাই হোক সেক্ষেত্রে আজকের দিনটা ভালো। বাক্যকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো কাটবে। দাম্পত্য সুখ ঠিকঠাক কাটলেও আত্মীয় স্বজনের জায়গাটা যেমনটা আমি বললাম কিছুটা দুর্বল কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। ডিটেল জানতে আপনাকে অবশ্যই 2022 ভিডিওগুলো দেখতে হবে। সন্তান যোগ আজকের দিনে কিন্তু শুভ, সন্তান যোগের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ঘুমের একটু ডিস্টারবেন্স ইত্যাদি আসার সম্ভাবনা আছে। অবশ্যই 2022 ভিডিও মাসিক রাশিফল দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশির একাদশে এবং তারপরে দিনের শেষ দিকে যদি বলেন সে দ্বাদশে, তো চন্দ্র আজকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। কিছু ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, ইচ্ছা শখ পূরণ এগুলো ক্ষেত্রে হতে পারে, কিন্তু যে জায়গাটা নেগেটিভ ফল দেবে সেটা হচ্ছে মনের ওপর। কারণ চন্দ্রখানে যখন সূর্যের নক্ষত্রে কানেকশন দেবে, সূর্য আপনাদের রাশিতে এবং নিজস্ব, তো ফলে তো আপনার ক্ষেত্রে
একটু মেজাজ হারিয়ে ফেলা, মান অপমান বোধা কিছুটা একটু বেশি থাকা, কিছু কথা গায়ে লাগা, এগুলো কিন্তু আপনার সম্পর্ক, পার্সোনাল রিলেশনশিপ, কাজের জায়গায় কিছু কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে, ওভারঅল বিষয়ে ভালো। টেম্পারমেন্ট কন্ট্রোল করতে পারলে কর্মক্ষেত্রটা আজকের দিন কিন্তু পজিটিভ থাকবে, ইন্টারভিউ বা ইত্যাদি ফেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেখানেও কিন্তু আজকের দিনে ভালো ফল আপনি পেতে পারেন। রেগুলার ডে ওয়ার্ক ভালো হবে, কিন্তু মাইন্ড কন্ট্রোলটা কিছুটা কিন্তু আজকের দিনে দরকার। চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে। কেনাকাটি শখের কাজ করতে পারেন। ফাটকা লাভ, চাকরি ব্যবসা দুক্ষেত্রেই হওয়ার কিন্তু প্রবণতা বা সম্ভাবনা এখানে তৈরি হতে পারে। এই জায়গাটা হরস্কোপে কিন্তু পজিটিভ কাটতে পারে। কেনাকাটি, পার্সোনাল কাজ, এগুলো করার ক্ষেত্রে অসুবিধা নেই, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু মেপে ঝুপে নেবেন, আদারওয়াইজ সমস্যা নেই। আর আমি এটা বলবো, সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো, মিডিয়া ফিল্ডে যারা আছেন ভালো, যে কোনো বিষয়ে রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। সন্তান যোগ আজকের দিনে শুভ, যে কোনো জায়গায় আমি বলবো সম্পর্ক ওভারঅল ভালো যাবে, তবে মঙ্গল এবং সূর্যের কানেকশন থাকার জন্য আপনার লাইফ পার্টনার মেজাজ কিছুটা স্ট্রং থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির কথা আসা যাক। চন্দ্র রাশির কর্ম হবে, তারপরে একাদশে প্রবেশ করছে এবং সূর্যের কানেকশান। কাজে কর্মে খাটাখাটুনি হবে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ আছে। কর্ম পরিবেশ নিয়ে আপনার একটু আধটু অভিযোগ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে থাকতে পারে, কারণ সূর্য নক্ষত্রের কানেকশান, সূর্য দ্বাদশে আছে, একটু বাড়তি ওভারটাইম করতে হলো, কাজের কিছুটা ওয়ার্কলোড আপনাকে নিতে হলো, এই জায়গাটা একটু থাকতে পারে। আদারওয়াইজ কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো। টেকনিক্যাল জব যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, অনলাইন যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ব্যাঙ্কিং সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, মিডিয়া ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। এই জায়গাগুলো ওভারঅল বিষয়ে কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া আমি এটাও বলবো, মেডিকেল ফিল্ড, যে কোনো অনলাইনের কাজ, সেবামূলক কাজ, যে কোনো ধরনের আপনার পরিষেবা দিতে হয় কোম্পানি ফ্রন্টের কাজ যারা করছেন, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। এই জায়গাটা কিন্তু গ্রোথফুল বলেই আমার মনে হয়েছে। এর বাইরে আমি এটা বলবো, যারা সেলসে আছেন, টার্গেট রিলেটেড কিছু কাজ করছেন, ওভারঅল ব্যাঙ্কিংয়ে আছেন, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যেতে পারে। পার্সোনাল কিছু কাজ থাকলে আজকের দিনে করতে পারেন, অসুবিধা কিছু নেই, তবে হেলথ ইস্যুর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। চোখের সমস্যা, ঘুম ভালো হচ্ছে না, ব্যাক পেনের সমস্যা, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। দাম্পত্য সুখ মোটের উপর স্টেবল। আত্মীয় স্বজনের জায়গায় যদি গতদিন খারাপ গিয়ে থাকে তাহলে আজকের দিনের শুরুর দিকটা একটু অ্যাভারেজ কাটতে পারে, আদারওয়াইজ ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। ব্যবসা গ্রোথফুল থাকবে, ব্যবসায় লাভ হবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, দূরের ব্যবসাগুলো অবশ্যই ভালো যেতে পারে। ধার বাকিটা একটু বুঝে শুনে দেবেন, বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে পজিটিভ। ডিটেল জানতে আপকামিং ভিডিওগুলো দেখেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থান এবং পরে দশমে প্রবেশ করছে, সূর্যের কানেকশান এবং শুক্রের কানেকশান। সুখ শান্তি, আবেগ অনুভূতি, এগুলো দিনের শুরুর দিকে থাকবে। সূর্যের নক্ষত্রে একটু জেদ, রাগ, ক্রোধ, এগুলোর টেন্ডেন্সি কিছু বিষয়ে থাকতে পারে। কেনাকাটি সক্ষপূরণের কাজ আজকের দিনে করতে পারেন। আয়ভাব আজকের দিনে শুভ, স্থিতিশীল কাটবে। কোনো সম্মান, অ্যাওয়ার্ডস, এগুলো প্রাপ্তির ক্ষেত্রে ভালো। গুপ্তশত্রু, হদিশ পেতে পারে। পেটজনিত সমস্যার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। কার্যোদ্ধার হলেও আজকের দিনে একটু বিলম্বের মাধ্যমে কার্যোদ্ধার হবে। ইম্পর্টেন্ট কিছু কাজ কিছু থাকলে, আপনার কিছু খুব গুরুত্বপূর্ণ কাজ থাকলে চেষ্টা করুন দিনের শুরুর দিকটা করা, সেটা ভালো যেতে পারে। ওভারঅল আমি আয়ভাবের জায়গাটা আজকের দিনে স্থিতিশীল দেখছি, লোন ইত্যাদি এগুলো কিন্তু পেতে পারেন। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, টেকনিক্যালে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, কর্মক্ষেত্রে যারা ওয়ার্ক ফ্রম হোম আছেন অ্যাডভান্টেজ পাবেন, এবং এখানে আমি এটাও বলবো, যারা সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন, ক্লায়েন্ট মিট করতে হয়, পিওর কমার্সের উপর কাজ করছেন, এগুলোতেও কিন্তু আজকের দিনে ভালো ফল থাকতে পারে। খেয়াল রাখবেন একটা কথা, যে সূর্যের নক্ষত্রে আপনার মাঝে মাঝে একটু টেম্পারমেন্ট লস হতে পারে, গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা থাকতে পারে, এবং কিছু কাজে কিন্তু আপনি যদি কিছু ডকুমেন্টস ধরুন নিয়ে গেলেন না, কিছু বাকি রয়ে গেল, সেইগুলোর থেকেই সমস্যা তৈরি হতে পারে, এগুলো খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে একটু জেদ রাগ বেশি থাকবে। দাম্পত্য সুখ আজকের দিনে স্টেবল, ভালো কাটার সম্ভাবনা আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। ব্যবসাগত দিক থেকে জেনারেল প্রেডিকশনে বলা ব্যবসাগুলো ছাড়াও এখানে কিন্তু আমি বলবো, আর্টিস্ট যারা আছেন, কোনো সিভিল কাজের সঙ্গে যুক্ত আছেন, ইটবালি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ছোটোখাটো মানি মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এগুলোতে কিন্তু আরেকটু ভালো ফল এখানে কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। মকর লগ্ন মকর রাশি, চন্দ্র রাশির অষ্টম ভাব দিয়ে পাস করছে, নবমে তারপর প্রবেশ করছে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। কর্মক্ষেত্রে মন মানসিকতার জায়গাটা একটু অ্যাভারেজ কাটতে পারে, বিশেষত দিনের মধ্যভাগের পর থেকে। তো কর্ম পরিবেশগত দিক থেকে একটু অ্যাভারেজ ফল আজকের দিনে থাকতে পারে। তবুও আমি বলবো, ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে ভালো। জব ট্রান্সফার বা চেঞ্জের কিছু সম্ভাবনা আজকের দিনে তৈরি হতে পারে। ফাটকা লাভ, কর্মক্ষেত্রে কিছু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। টেকনিক্যাল কাজ, সরকারি কাজ বা বিদেশে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। তবে কোনো অবস্থাতেই অফিসে আপনি কারোর সঙ্গে দ্বন্দ্ব বা বিবাদে জড়াবেন না। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক থাকছে।
টাইমের ক্ষেত্রে ক্লোজনেস থাকবে। দাম্পত্য সুখ অ্যাভারেজ এটুকু বলতে পারি, দাম্পত্য জায়গাটা খুব স্ট্রং নয়। ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসার জায়গাটা দিনের শুরুর দিকটা যতটা ভালো যাবে, মধ্যভাগের পর থেকে খুব স্ট্রং এটা আমরা বলতে পারবো না, কারণ সূর্য এখানে নিচস্থ মঙ্গলের সঙ্গে যুক্ত আছে। বিশেষত কোনো বিষয়ে কারোর সঙ্গে মতান্তর এগুলো হওয়ার সম্ভাবনা আছে, এটা এড়িয়ে চলতে পারলে অনেকটাই কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো। মামলা মকদ্দমার শুনানির ডেট থাকলে সেটা হালকাভাবে নেওয়া যাবে না, সে বিষয়ে কিন্তু একটু প্রত্যক্ষ তদারকি করা প্রয়োজন। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষত রবি শনি যোগ যাদের আছে। প্রাপ্তি যোগ আছে, আয়ভাব আছে, আয়ভাব শুভ, কিছু পার্সোনাল কাজ এগুলো হতে পারে। তবে চেষ্টা রাখুন দিনের শুরুর দিকে ম্যাক্সিমাম কাজকে করার, কারণ সূর্য অষ্টমপতি উপরন্তু নিজস্বভাবে আছে, কিছু কাজে কিন্তু বিঘ্নতা বাধা এগুলো আসার সম্ভাবনা বেশি হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, বাকি জায়গাটা হরোস্কোপে অন্যান্য অ্যাসপেক্টে মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে দূরযাত্রা ভ্রমণ ইত্যাদি পেশার সঙ্গে যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রে ভালো। বিশেষত যারা কোনো ধরনের গৃহস্থলিতে কাজ করছেন, কুটির শিল্পের কাজ করছেন, কিছু নির্মাণ কাজের কাজ করছেন, সেলফ প্রফেশন আছেন, এগুলো ভালো। যৌথ বিষয় যেখানে আছে, পার্সোনাল হোক, চাকরি হোক, ব্যবসা হোক, সেই জায়গাটা সূর্য আপনার যদি একটু ডিস্টার্বেন্সে থাকে সেই জায়গাটা একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। আদারওয়াইজ ওভারঅল অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। সন্তানভাব আজ এদিনে কিন্তু আছে, সন্তানভাব শুভ। কেনাকাটি সম্পূর্ণের কাজ করতে পারেন, হাত একটু খরুচে থাকবে। ডিটেল জানতে মাসিক রাশিফল আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সেখানে আরও বিষয় বা টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশির সমসপ্তমে এবং পরবর্তী সময় সন্ধ্যার দিকে বলতে পারেন সে অষ্টমে। শুক্র এবং সূর্যের নক্ষত্রে কানেকশন, শুক্রের নক্ষত্রে পারফরমেন্স ভালো থাকবে, আপনার সারাদিনে যে কাজকর্মগুলো সেগুলো মোটের ওপরে দিনে ভালো থাকবে। এবং আমি বলবো ফিনান্সিয়াল কিছু কাজ থাকলে স্পেশালি দিনের শুরুর দিকটা করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে অনেক অনেকটাই ভালো হবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার কিছু সংযোগ আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন সেন্সিটিভ বিষয় মানে এগুলো একটু বেশি থাকবে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ওভারঅল ভালো, কাজের জায়গায় উন্নতির যোগ আছে এবং কর্মক্ষেত্রে আজ সারাদিনটা কিন্তু ওভারঅল স্যাটিসফ্যাক্টরি কাটতে পারে। ব্যক্তিগত জন্মসংখ্যায় সূর্য নিজস্ব থাকলে কিছু হওয়া কাজে একটু বিলম্ব হবে, আদারওয়াইজ অন্য সমস্যাগুলো নেই। গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য কেয়ারফুল থাকবেন। ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্টেবল, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সূর্য নিজস্ব থাকলে একটু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, কিন্তু ওভারঅল আয় বৃদ্ধি ভালো এবং ব্যবসার জায়গাটা কিন্তু স্টেবল থাকার সম্ভাবনা আছে। আমি এটুকু বলবো যে শুক্র এবং সূর্য এই দুই নক্ষত্রে কিছুটা টেম্পারামেন্ট চেঞ্জ এগুলো আপনাদের ক্ষেত্রে হতে পারে। শুক্রের নক্ষত্রে কমিউনিকেশন ভালো হবে, সূর্যের নক্ষত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনার গভর্নমেন্ট রিলেটেড কাজ, অফিসিয়াল কাজ, এগুলোতে ডেভেলপমেন্ট থাকতে পারে। পূজা অর্চনা ইত্যাদি কিছু করতে পারেন, গুরুর সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন, শখসাদের কিছু কেনাকাটি আজকের দিনে করতে পারেন, সোশ্যাল লাইফ আপনার আজকের দিনে ভালো যাবে। সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় একটু জেদকে কন্ট্রোল করবেন, বাকি জায়গাটা ভালো ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশি, চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে, চন্দ্র কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে, সূর্যের কানেকশন, শুক্রের কানেকশন। কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে, ট্রান্সফার কিছু হতে পারে, পরিবর্তনের সম্ভাবনা থাকবে, মুভমেন্ট হবে, ইন্টারভিউ ফেস করতে পারেন। কর্মক্ষেত্রে যাতে সমস্যা চলে মেনলি শত্রুতা বা ইত্যাদি কিছু নিয়ে, কনস্পিরেসি নিয়ে, এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা থাকতে পারে। কর্মক্ষেত্রে ফাটকা আয়ের যোগ আছে, সেলস কর্মীরা অগ্রাধিকার পাবেন আজকের দিনে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেখানে ভালো ফল পেতে পারেন। সূর্য পার্সোনাল জন্মচক্রে দুর্বল বা নিচস্থ থাকলে যৌথ কাজগুলো একটু বাধা থাকবে, কোমরে ব্যথা বেদনা, হাঁটুন ব্যথা বেদনা, ইউরিনারি সমস্যাগুলো আসতে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, যারা যে কোনো ধরনের কারোর সঙ্গে ক্লায়েন্ট মিট করতে চান, হকারি করছেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চান, এগুলো কিন্তু স্টার্টিং ফেজে বেশি ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা মোটের ওপর স্টেবল, ব্যবসার ক্ষেত্রে বড় সমস্যা নেই, আয়ভাবের জায়গাটা শুভ। গ্রুপ বিজনেসে একটু সমস্যা থাকলেও রেগুলার যে ব্যবসা ওভারঅল ভালো যেতে পারে। জেনারেল প্রেডিকশানে বলা ব্যবসাগুলি আপনাদের জন্য প্রযোজ্য এবং সোশ্যাল মিডিয়া, অনলাইনে ব্যবসা, সেবামূলক কাজ এগুলো যারা করছেন ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু অ্যাভারেজ, দাম্পত্য সুখ থাকছে, দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, সম্পর্কজনিত ক্ষেত্রে আজকের দিনে কিন্তু জেদ রাগ বাড়ালে কিন্তু বাড়বে। শখের কাজ করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, অফিসিয়াল কাজগুলো আজকের দিনে ঠিকঠাক হবে। সন্তান যোগ আজকের দিনে শুভ, তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। মেডিকেল কাজগুলো আজকের দিনে ভালো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। শুক্র রাশির দশমভাবে আছে, কর্মভাবে আছে, এই সময় কিন্তু আইটিতে যারা আছেন, সফটওয়্যারে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বৃদ্ধি যোগ আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, দেখুন স্ক্রিনে ফুটে রয়েছে 2022 ভিডিওগুলো, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি আজ নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।